নমস্কার, আমি বিকাশ বলছি, 90 নম্বর বেজু চ্যাটার্জি স্ট্রিট, ঠনঠনিয়া, কালীবাড়ি। গত অক্টোবরে আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন হওয়ার পর আমরা খুব বিচলিত উদ্গ্রীব হয়ে পড়লাম। তারপর সোশ্যাল মিডিয়া আমরা ধরে জানতে পারলাম ডক্টর অর্ঘ্য বসু অঙ্কোলজিস্ট ক্যালকাটার এখন বেস্ট 2-3 জনের মধ্যে একজন, এবং ওনার সন্ধান পেয়ে ওনার পরের দিনই আমরা ওনাকে দেখিয়ে উনি সঙ্গে সঙ্গে সব টেস্ট করিয়ে গত ষষ্ঠীর দিনে উনি অপারেশন করিয়ে দিয়েছে, এবং যার ফলে অপারেশন খুব সুন্দর হয়েছে। অপারেশন করার পরে স্টেজ 2 ডিটেকশন হওয়ার পরে 8টা কেমো আমাদের কমপ্লিট হয়ে গেছে গত 13 এপ্রিল। এখন পেশেন্ট আমার পাশেই বসে আছেন, উনি খুব সুস্থ আছেন এবং উনি ভালো আছেন। এবং ওনার আমি সকলকে বলবো যে এইরকম ক্যান্সার পেশেন্ট যেখানেই আপনি ডক্টর অর্ঘ্য বসুর সন্ধানে যান। নমস্কার, আমি শিখা ঘোষ বলছি। আমি অর্ঘ্য বসুর আন্ডারে ট্রিটমেন্ট করাই, আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। অর্ঘ্য বসু আমাকে দিদার মতো দেখত, দেখেই দিদা বলেই ডেকেছে। আমি বুঝতে পারি যে উনি একজন ডাক্তার, নিজের মতনই সব কিছু করেছেন। ওখানকার যারা ডাক ছিল তারাও আমাকে খুব যত্ন সহকারে, আর আমি এখন পুরোপুরি সুস্থ।